হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল। আমরা আজকে AutoCAD এর একটা প্রবলেম নিয়ে কথা বলবো। অনেকেই এই প্রবলেমটা ফেস করে, অনেকেই এই সমস্যাটা ফেস করে, কোনো সলিউশন করতে পারে না। অনেকেই দেখছি এই প্রবলেমটায় ফেস করছে এবং এটা সলিউশন খুঁজে পায় না। আমি তাদের জন্য সলিউশনটা তৈরি করার জন্য এই টিউটোরিয়ালটা বানাচ্ছি। সেটা হচ্ছে, অনেকেই AutoCAD যখন ফাইল কিছু ফাইল ওপেন করে এবং ওই ফাইলটা যখন প্রিন্ট করে, প্রিন্ট করার পরে ওই যে প্রিন্টের যে হার্ড কপিটা বের হয় ওর সাথে ড্রয়িং এর চারপাশে লেখা থাকে দিস প্রোডাক্ট ইজ স্টুডেন্ট প্রোডাক্ট, অর্থাৎ অটোডেক্স স্টুডেন্ট প্রোডাক্ট লেখা থাকে। এবং হচ্ছে যখন পিডিএফ করে তখনও অটোডেক্স স্টুডেন্ট প্রোডাক্ট লেখা থাকে। তো আমি দেখাচ্ছি জিনিসটা। যেমন আমার একটা এখানে একটা ফাইল আছে যেটা এই সমস্যায় ভুগতেছে, আমি এটাকে ওপেন করলাম। এখানে দেখেন, এখানে এডুকেশনাল ভার্সন প্লট স্ট্যাম্প ডিটেক্টেড, ঠিক আছে। এখানে বলতেছি এডুকেশনাল ভার্সন ডিটেক্টেড। তো আমরা এখন কন্টিনিউ দ্য কারেন্ট অপারেশন দিব। এই এই ফাইলগুলো এরকম সমস্যা আসে, অনেকে এই সমস্যাগুলো ফেস করে থাকেন যারা AutoCAD ব্যবহার করেন, AutoCAD ড্রাফটিং করেন। তো আমি দেখাবো আজকে এটা থেকে কিভাবে সলভ করা যায়, আপনার ফাইলটাকে আপনি সেভ করতে পারেন। দেখা গেল অনেক কষ্ট করে অনেক ফাইল করলেন, অনেক একটা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টের আপনি ডিজাইন ড্রয়িং গুলা করলেন অনেক দিন ধরে এবং আজকে সাবমিট করবেন। করার পরে আপনি প্রিন্ট দিতে গেছেন, দেখছেন যে চারপাশে আপনি আর কি আসতেছে স্টুডেন্ট প্রোডাক্ট লিখে আসে। দেখা যাচ্ছে যে আমরা অ্যালায়েন্স অ্যাকর্ডের সাথে, ফরেন অনেক অর্গানাইজেশনের সাথে আমরা কাজ করে থাকি, তো তাদের সাথে দেখা গেল যে আপনি আজকে ড্রয়িং সাবমিশনের ডেট, তো প্রিন্ট দিতে গেছেন। আমাদের আমি এইগুলো অনেক ফেস করছি এবং দেখছি। তো দেখা গেল যে প্রিন্ট দিতে গেলেন, আপনি দেখলেন যে স্টুডেন্ট প্রোডাক্ট লিখে আসে। তো এটা একটা দেখতে অমানানসই বাজে দেখাচ্ছে, আর তা সবাই বুঝতে পারবে যে আপনি অটোক্যাডটা মানে স্টুডেন্ট প্রোডাক্ট ইউজ করে করছেন। তো সেই সমস্যাটা থেকে উত্তরণের জন্য আমরা কি করব, এই আমি আগে ওপেন করি ফাইলটার কন্ডিশনটা আমি দেখাচ্ছি। এখানে কন্টিনিউ দা কারেন্ট অপারেশন দিলাম, এখানে কন্টিনিউ দিলাম, মানে ফাইলটা নতুবা আমাদেরকে ফাইলে ঢুকতে দেবে না। এটা হচ্ছে একটা ফাইল, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মাস্টার প্ল্যান আর কি। তো এই এটাকে আমরা পিডিএফ করি, কন্ট্রোল পি দিলাম। আমি এর আগের ক্লাসটা দেখাইছিলাম কিভাবে পিডিএফ করবেন, ঠিক আছে। আমি সিলেক্ট করলাম এই অংশ, এইটুকু আমি পিডিএফ করব। এখন প্রিভিউ দিব। দেখেন আমি যেটা বলছিলাম, এই যে এখানে দেখেন পিডিএফ করি আর আমি যদি প্রিন্ট করি, যাই করি আমার এই ড্রয়িংয়ের মাঝে এই এই লেখাটা আসবে। এই লেখাটা হচ্ছে কি, প্রোডাক্ট বাই অ্যান অটোডেক্স এডুকেশনাল প্রোডাক্ট। তো এই ড্রয়িংটা যে এই লেখাটা যে আপনার ড্রয়িংয়ের চারপাশে আসে, এটা দেখতে কেমন একটা বিশ্রী দেখাচ্ছে না? তো এইটা কিভাবে সলভ করবেন সেটাই আমরা দেখব। তো চলেন আমরা দেখি, জাস্ট সিম্পল, একেবারেই সিম্পল। অনেকে আসলে আমরা না জানার কারণে হয়তো বা আমরা এই প্রবলেমে পড়ে থাকি। তো একটা কমান্ড দিবেন, সেটা হচ্ছে DXFOUT, ওকে, লিখে এন্টার দিলাম। তারপরে ডেস্কটপ আপনি এই ফাইলটাকে সেভ করবেন। আমি ডেস্কটপে সেভ করলাম, ওকে সেভ দিলাম। আমার ফাইলটা সেভ হয়ে গেছে, এটা আমি কাইটা দিলাম, আমি টোটাল ফাইলটা কাইটা দিলাম। তারপরে দেখেন আমার ডেস্কটপে একটা এই যে এই DXF নামে আমার আগে ছিল অটোক্যাডের একটা ফাইল, আর এখানে দেখেন এই যে সিটি কর্পোরেশন DXF নামে একটা ফাইল সেভ হয়ে গেছে। এখন আমি কি করব, এই ফাইলটাকে ওপেন করব। এই DXF নামে যে ফাইলটা আমি সেভ করছি সেটাকে ওপেন করব। সেটা ওপেন করার জন্য ডাবল ক্লিক করলাম, সে ওপেন হচ্ছে, ওকে ওপেন হয়ে গেছে। দেখেন এখন কিন্তু আর ওই প্রবলেমটা দেখায় না। এখন আপনি কি করতে হবে, এই ফাইলটাকে DWG ফরম্যাটে সেভ করতে হবে। তো ফাইল সেভ অ্যাজ আমি ডেস্কটপে দিলাম। তো এখানে সিটি কর্পোরেশন 2 দিলাম, কারণ সেম নামে থাকলে সেভ নিবে না, ওকে 2 দিলাম, সেভ দিলাম, ওকে। এ দেখেন এখন আমি যদি ওপেন করি ওই ফাইলটা যাই, দেখেন এই যে সিটি কর্পোরেশন 1, এটা ক্যাট ড্রয়িং DWG ফরম্যাটে চলে আসছে। এখন এটা যদি আমি ডাবল ক্লিক করি, দেখবেন এখন একেবারে সম্পূর্ণ একটা ঝামেলা মুক্ত, ওই প্রবলেমটা আর আমাদের আসে নাই। তো আশা করি ফ্রেন্ড আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। অনেকে এই এইটা প্রবলেমটা ফেস করে থাকে। আমি আশা করি আমি জানছি, আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, আমি আপনাদেরকে জানাচ্ছি। এবং আপনি এই ভিডিওটা দেখে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডরা এই প্রবলেম হয়তো বা পড়তে পারে বা পড়ছেও, তো তারাও যাতে দেখে শিখতে পারে। তো আর হচ্ছে আজকে এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। তো যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর কমেন্ট করে কোথাও কোনো প্রবলেম হলে বা কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।